واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله شمال بندگان দ্বিতীয় খুতবায় আমরা যেটা আলোচনা করব সেটা হলো কিভাবে আমরা নতুন বছরকে বরণ করব বর্ষবরণ অনুষ্ঠান বর্ষবরণ অনুষ্ঠান আমাদের সমাজে অহরহ হয়ে থাকে বিশেষ করে বাংলাদেশি সমাজে বাংলা ভাষায় বৈশাখ মাসে বর্ষবরণ অনুষ্ঠান হয় আর এই অনুষ্ঠান উপলক্ষে আমাদের সমাজে বিশেষ করে ওই বাংলাদেশের রমনা বটমূলে ছায়ানদের বটমূলে রমনার বটমূলে ছায়ানদে বিভিন্ন ধরনের আসর বসে কিসের আসর গানের আসর আর সেখানে কি করা হয় বিশেষ করে সূর্য যখন উঠে ওই সময় গান একটা শুরু করে দেয় কি না এসো হে বৈশাখ তোমাকে আমরা বরণ করি ইত্যাদি ইত্যাদি কাকে ডাকতেছে বৈশাখ মাসকে ডাকতেছে একজন মানুষ কোন জড় পদার্থকে এমন করে বাগানে হবে শরিক করে ডাকতে হবে তাকে আল্লাহ আপনি ডাকতেছেন বৈশাখকে হে বৈশাখ তুমি আমার কল্যাণ করো এই করো এই করো এইগুলি নিঃসন্দেহে পাপের কাজ বা কোন সম্মানিত বন্ধুগণ সেই রমনার পটমূলে আর ছায়াপটে অথবা বিভিন্ন জায়গায় এই রমনা কি ঈশ্বর বৈশাখ করে ডাকা আবার মেয়েরা কি করে হলুদ গাঁদা রঙের শাড়ি পরে হ্যাঁ হলুদ রঙের শাড়ি তারপর মাথার মধ্যে কত ধরনের ফুল ফুল দিয়ে ছিঁড়ে নেচে দিয়ে আবার অনেকে মিছিল করে মিছিলটার নাম দেওয়া হয় কি মঙ্গল শোভাযাত্রা মানে মঙ্গল হবে কিসের মাধ্যমে মঙ্গল কামনা করে বাঘের করেছে আপনাকে ধরলে একটা মঙ্গল হবে তারপর মঙ্গল শোভাযাত্রা বাঘের ছবি দিছে ডাইনোসরের ছবি দিছে পেঁচার ছবি দিছে পেঁচার মতো মুখ করে থাকবে নাউজুবিল্লাহ মুসলমানের অনেক সন্তান এগুলি করতেছে আর বলতেছে আমরা মঙ্গল কামনা করতেছি সারা বছর আমার ভালো যাবে আজকে যদি আমি খুব ভালো করে সাজি না এর মাধ্যমে অনেক মুসলমানগণ বর্ষবরণ করে আবার এই নতুন বছর শুরু করে কি নিয়ে একটু আগে বললাম প্রথম খোঁজা করেছিলাম যে 31st নাইট পালন করে ফুলে এরকম করে ছেলে মেয়ে আলিঙ্গন করে একজন আরেকজনকে জড়িয়ে ধরে এরকম করে একজন আরেকজনকে উইশ করে আবার শুভেচ্ছা বিনিময় করে এমন করে বিভিন্ন উইস্কি ইত্যাদি মদ জুয়ার আসর বসে আর কত ধরনের মুসলিমতা পটকা ফুটিয়ে অনেককে আতঙ্ক করে দেখবেন ওই ঢাকা শহরে বিভিন্ন হসপিটালে কত মানুষ রুগী কাকাচ্ছে হসপিটালের ভেতরে আর অনেক সন্তানেরা তারা আতশবাজি করে পটকা ফুটিয়ে ওদের ঘুমকে হাল করে দিচ্ছে এরকম করে শুধু তাই নেই কত টাকা যে নষ্ট করতেছে তার কোনো ব্যাখ্যা নেই দেখবেন সারা পৃথিবীতে আতশবাজি করে কত টাকা শেষ করতেছে অথচ রোহিঙ্গা মুসলমানরা কত কষ্ট রয়েছে আবার সিরিয়া মুসলমানরা কত কষ্ট রয়েছে আবার ফিলিস্তিনের মুসলমানরা কত কষ্ট রয়েছে ওদের মুখে ভাত তুলে দেওয়ার জন্য এদের পকেট থেকে টাকা বের হয় না কিন্তু আতশবাজি ইত্যাদি করে টাকা উড়াতে কোনো সমস্যা নেই বলে নাউজুবিল্লাহ কম করে সেটা দিয়ে এখন আপনার আমার দেশে এবং সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় বরফ পর্যন্ত পড়তেছে শীতে মানুষ কাঁপতেছে অনেক পথ শিশুরা রয়েছে তাদের একটা পোশাক নেই গায়ে দেওয়ার মতো আপনি আতশবাজি করে আর মঙ্গল শোভাযাত্রা করে ইত্যাদি ইত্যাদি করে আপনি যে ওই যে কি করলেন টাকাগুলি খরচ করলেন ওই টাকাগুলি দিয়ে তো ওই গরিব বাচ্চাদের গরিব মানুষদের শীতার্থ মানুষদের তাদের শীতের পোশাক ক্রয় করে দিতে পারেন কি বলেন ঠিক হবে আদিজ এসেছে আসসালামু আলাইকুম
হয়, তারা মরতে জিহাদ করার মতো সমান সমান তারা বলল না লেখা হয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোন মিসকিন দরিদ্র মানুষের জন্য কি করে প্রচেষ্টা চালায় আপনি চেষ্টা করে ওই সিদ্ধান্ত মানুষদের আসতে দাঁড়ান, তাহলে না আপনি উপকার পাবেন, সওয়াব পাবেন। কিন্তু সেই টাকাগুলি দিয়ে আপনারা এত সাজি করে মঙ্গল শোভাযাত্রা করে আবার কিছু প্রহসনমূলক কিছু কাজ করে, বৈশাখ মাসে ইলিশ মাছ পান্তা ভাত খায়, কি বলেন ঠিক না? ইলিশ মাছের ভাজি, হ্যাঁ, আপনি পান্তা ভাত ইলিশ মাছ দিয়ে কয়জন কেউ সব খায় যে দেখেন আপনি পারলে ওই ইলিশ মাছের টাকাটা ওই কৃষককে দেন, তারা একটু ভালো করে খান। সম্মানিত বন্ধুগণ, এগুলি সব কিন্তু আমি দৃষ্টি চাচ্ছি যেগুলি আমাদের সমাজে প্রচলন হয়েছে, হাদিসে এসেছে, সম্মানিত বন্ধুগণ, যদি অন্তরের অন্তঃস্থল থেকে কামনা করেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন
করার তৌফিক দিবেন এবং আল্লাহর কাছে আপনি দোয়া করতে থাকি যে আল্লাহ আমার জীবনের গোলামি থেকে মুক্ত করে দাও আমিন আমরা করি ইস্তেগফার করি এবং আল্লাহর কাছে ভালো কাজ করার তৌফিক কামনা করি এবারে আজকের মতো এখানে শেষ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আগামী নতুন বছরটা আমাদের জন্য কল্যাণময় করুন আমিন আমরাকে ভালো কাজের দিকে অগ্রসর করে আমিন আমিন খারাপ কাজকে পরিহার করি তোমার বাণী আল্লাহ তুমি বলেছো সাহেব যত সময় চলে গেল নতুন সময়টা আমাদের জীবনের একটি বছর কমিয়ে গেল আল্লাহ এই নতুন সময়টা আমাদের মধ্যে বরকত দাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি যার বয়স বাড়লো এবং ভালো কাজ বেশি পরিমাণ সে আমার সবচেয়ে পরিগণিত মানে লাভবান ব্যক্তি আসুন আমরা প্রচলিত লাভবান ব্যক্তি হওয়ার আল্লাহর জন্য আল্লাহর কাছে কামনা করি হে আল্লাহ এই তৌফিক তুমি আমাদের সবাইকে দান করে দাও আমিন বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়াকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তা'ালা জাওাবুল কালিম ওয়া ইয়াকুম রাউহুর রাহীম হে আল্লাহ তুমি আমাদের জীবনের গোলামি মুক্ত করে দাও আমিন আইজ আল ইসলাম ওয়াল মুসলিমিন আমিন আমিন আশিক ওয়াল মুসলিমিন আমিন আমরা আলাকা আলা দিন ওয়া সাইয়্যিদাতাল মুওয়াহিদিন ইয়া রাহমানুর রাহীম আল্লাহু তুব আলাইনা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله العلي الكبير يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون أقم الصلاة السلام عليكم